জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, গাজা ইসরায়েল যুদ্ধ ঘিরে বড় সংঘাতের আশঙ্কা রাশিয়ার। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনে $50 লাখ সহায়তা দেবে কুয়েত। এরপর জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, শাহাবস্থানের প্রথম 1300 বছরে একজন ইহুদি বা মুসলিমকে হত্যা করা হয়নি। এবং জানিয়ে দেব ইসরায়েলের বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল ও হামাসের সংঘাত, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালো চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। গাজা ইসরায়েল যুদ্ধ ঘিরে বড় সংঘাতের আশঙ্কা রাশিয়ার। গাজা ইসরায়েল যুদ্ধ কেন্দ্র করে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবে ভেটো দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি বলেন, আমরা আবারও ইরানকে দোষারোপ করার চেষ্টা প্রত্যক্ষ করেছি। আমরা এইসব অভিযোগকে বেশ উস্কানিমূলক বলে মনে করি। ইরানের নেতৃত্ব একটি দায়িত্বশীল ভারসাম্যপূর্ণ অবস্থান গ্রহণ করে এবং এই সংঘাত সমগ্র অঞ্চলে প্রতিবেশী দেশগুলিতে ছড়িয়ে পড়া থেকে বিরত রাখার আহ্বান জানায়। রক্তপাত বন্ধের উপায় সম্পর্কে জানতে চাইলে ল্যাভরভ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রেজুলেশন সব পক্ষকে অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানিয়েছে। এটা সামনে রেখে এগিয়ে যাওয়া উত্তম। তিনি বলেন, সম্ভাবনাগুলো কি? আমি মনে করি আগ্রহী দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে। মিশর এই উদ্যোগ নিয়েছে। আমরা সবাই গাজা উপত্যকায় উত্তেজনা প্রশমন দেখতে চাই। সূত্র আল জাজিরা। ফিলিস্তিনে $50 লাখ সহায়তা দেবে কুয়েত। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য $5 মিলিয়ন অনুদান দেবে কুয়েত। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করে দেশটির গণমাধ্যম। কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে গাজায় ত্রাণ দেওয়ার জন্য কুয়েতের ন্যাশনাল ব্যাংক এ অর্থ দেবে। এদিকে ফাজা শিরোনামে ফিলিস্তিনিদের সাহায্য অনুদান সংগ্রহের কার্যক্রম চালাচ্ছে কুয়েত। দেশটির সামাজিক বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এই তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুদান কার্যক্রম পরিচালনা হচ্ছে। ফিলিস্তিনিদের জন্য অনুদান অর্থ স্বাস্থ্য, পুষ্টি এবং আশ্রয় সহ বিভিন্ন খাতে ব্যয় করবে কুয়েত। অন্যদিকে চলমান ইসরায়েল হামাস সংঘাতে ফিলিস্তিনের নাগরিকদের সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করছেন কুয়েতের নাগরিকরা। কুয়েত সিটির ইরাদা স্কোয়ারে জড়ো হয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এ সময় তারা ইসরায়েল কর্তৃক গাজার হাসপাতালে বোমা হামলার তীব্র নিন্দা জানান। শাহাবস্থানের প্রথম 1300 বছরে একজন ইহুদি বা মুসলিমকে হত্যা করা হয়নি। এই মুহূর্তে সাধারণ মানুষের পক্ষে এই সত্যটি মেনে নেওয়া কঠিন যে প্রথম 1300 বছরের ইতিহাসে বিশ্বের কোনো যুদ্ধক্ষেত্রে কোনো সংঘর্ষে একজন মুসলিম বা ইহুদি প্রাণ হারায়নি। ইতিহাসের মোড় ঘটে 1917 সালের 2 নভেম্বর, যখন ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়, যা বেলফোর ঘোষণা নামে পরিচিত। মিত্রবাহিনী কয়েক মাস আগে যখন ওসমানীয়দের কাছ থেকে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফিলিস্তিন ও অন্যান্য আরব অঞ্চল দখল করে, তখন ফিলিস্তিনে মাত্র 8% ইহুদি বাস করত। মতাদর্শগতভাবে ইহুদি এবং মুসলমানরা আলাদা হলেও 628 থেকে 29 সালের মধ্যে এক ফোঁটা রক্ত ঝরেনি, যখন তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে চুক্তি ভঙ্গের কারণে মদিনা থেকে বহিষ্কৃত হয়েছিল এবং 1920 সালে 6 আরব এবং 6 ইহুদিকে হত্যা করা হয়েছিল। সমগ্র পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং ইউরোপ 1920 বছর ধরে বিশ্বের কোনো দুটি সম্প্রদায় এত শান্তিপূর্ণভাবে বসবাস করেনি। বিশেষ করে স্পেনে 711 থেকে 1942 সালের মধ্যে এবং পরে অটোমান শাসনের সময় খ্রিস্টান জায়নবাদীরা বিশ্বাস করে যে আর্মাগেডন নামে পরিচিত গুড এবং ইভিলের মধ্যে চূড়ান্ত যুদ্ধের আগে সারা বিশ্বের ইহুদিরা ফিলিস্তিনে একত্রিত হবে। তারা হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে অথবা ধ্বংস হয়ে যাবে। প্রেসিডেন্ট জো বাইডেন 2007 সালে প্রকাশ্য স্বীকার করেছিলেন যে তিনি ইহুদিবাদী। অ্যাডলফ হিটলারের জঘন্য অপরাধ সত্ত্বেও 60 লাখ ইহুদির অবসানের জন্য একা জার্মান চ্যান্সেলরকে দায়ী করা যায় না। এর কারণ হলো অনেক ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষ এবং খ্রিস্টান জনগণ ইহুদিদের আশ্রয় দেওয়ার পরিবর্তে সাগ্রহে দখলদার জার্মান বাহিনীর হাতে তুলে দেয়। এটি ক্যাথলিক অধিষ্ঠিত পোল্যান্ড এবং ফ্রান্সের পাশাপাশি অন্যান্য দেশেও ঘটেছে। ফ্রান্সের উল্লেখ অপরিহার্য, কারণ 1940 থেকে 1944 সালের মধ্যে জার্মানদের দখলে প্রায় 72,500 ইহুদিদের ফরাসি
ব্যক্তিরা বন্দী করেছিল হয়েছিল। মনে রাখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র নাৎসি অধ্যুষিত অঞ্চল থেকে পালিয়ে আসা ইহুদিদের জন্য দরজা বন্ধ করে দিয়েছিল। এই গৃহহীন ইহুদিদের একটি পরিকল্পনার আওতায় ফিলিস্তিনে পাঠানো হয়েছিল। বলাই বাহুল্য, এই তিনটি দেশ ফিলিস্তিনকে ইহুদি রাষ্ট্রে রূপান্তরের পরিকল্পনা ক্রিস্টানাইজাইড পশ্চিমা শক্তির এই রেকর্ডের বিপরীতে মুসলিম স্পেন এবং অটোমানরা ইহুদিদের রক্ষা, পৃষ্ঠপোষকতা এবং প্রচার করেছিল। 1099 সালে ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করে তখন তারা মুসলিম এবং ইহুদি উভয়কে হত্যা করেছিল। একইভাবে স্প্যানিশ ইনকুইজিশনের সময় 1492 লাখ মুসলিম ও ইহুদিকে হত্যা করা হয়, দেশ থেকে বের করে দেওয়া হয় এবং বাকিদের জোর করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হয়। সুতরাং এটি আর কেউ নয়, খ্রিস্টান ইউরোপ, যারা একটি সূক্ষ্মভাবে পরিকল্পিত কৌশলে মুসলিম ও ইহুদিদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। তারা চেয়েছিল ইসরায়েল মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্রে পুরুষপাড়ির ভূমিকা পালন করুক। সুতরাং যখনই ইসরায়েল কোনো হুমকির সম্মুখীন হয় তখনই মার্কিন যুক্তরাষ্ট্র তার বিমানবাহী রণতরীকে তাড়াহুড়ো করে বের করে আনে। ইহুদিবাদী রাষ্ট্রের টিকে থাকা ও উন্নয়নের জন্য এই পশ্চিমা শক্তিগুলোর কাছ থেকে প্রতি বছর শত শত বিলিয়ন ডলার পাম্প করা হয়। এই সন্ধিক্ষণে এই প্রেক্ষাপট বোঝা অপরিহার্য। এটির আরো কারণ যে অনেক আল্ট্রা অর্থোডক্স ইহুদি ও হেরেদি ইহুদি ধর্মের অনুসারী বলে অবহিত করে 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুতে ইসরায়েল সৃষ্টির তীব্র বিরোধিতা করেছিল। তারা মনে করেছিল যে তাদের প্রতিশ্রুত স্বদেশ প্রতিষ্ঠিত হবে মসিহের আবির্ভাবের পরে খ্রিস্টানবাদী সাম্রাজ্যবাদী শক্তি দ্বারা নয়। তারা এখনো ইসরায়েলের অস্তিত্বের নিন্দা করে, যা তাদের পবিত্র গ্রন্থ তাওরাতের আত্মার বিরুদ্ধে, বিশ্বাস করুন বা নাই করুন, আল্ট্রা অর্থোডক্স ইহুদি যারা ইসরায়েলের জনসংখ্যার প্রায় 14% ইহুদি জাতি গঠনের জন্মবার্ষিকী উদযাপন করে না এবং সেনাবাহিনীতে চাকরি করে না। সূত্রদাস, সিয়াসাত ডেইলি। ইসরায়েলের বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত। ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মহসিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার হামাস সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরায় তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গাজা সিটির শেখ রেদওয়ান অঞ্চলে জিহাদ মহসিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জিহাদ মহসিনের নিহতের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি পলিট ব্যুরোর একমাত্র নারী সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম। ফিলিস্তিনের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হামাসের সহ প্রতিষ্ঠাতা ও নেতা আব্দুল আজিজ আল রানতিসির বিধবা স্ত্রী 68 বছর বয়সী জামিরা আল শান্তিকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। হামাসের সহ প্রতিষ্ঠাতা আব্দুল আজিজও 2004 সালে একই বিমান হামলায় নিহত হয়েছিলেন। গত 7 অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরেই গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। তাদের নির্বিচারে বোমা বর্ষণে এক পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3,700-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েল হামাসের সংঘাত অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালো চীন। ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে অবিলম্বে ও সার্বিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুং। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান চাং চুং। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়েন্ডসল্যান্ড ও আন্ডার সেক্রেটারি জেনারেল ফর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স ও ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফস বৈঠকে চলমান সংঘর্ষের পরিস্থিতি সম্পর্কে জানান। সংঘর্ষের 14তম দিনে 4,900 জনের বেশি মানুষের নিহত হওয়ার তথ্য দেন তারা। রাশিয়া, চীন ও সংযুক্ত আরব আমিরাতে বৈঠকের জন্য আহ্বান জানায়। চাংচুন বলেন, গত কয়েকদিনের ঘটনাবলীর অগ্রগতি প্রমাণ করেছে যে অবিলম্বে যুদ্ধবিরতিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে। এ যুদ্ধ যতদিন চলবে ততদিন আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন ঘটতেই থাকবে। দীর্ঘ যুদ্ধবিরতি ছাড়া যে কোনো পরিমাণ মানবিক সাহায্য দেওয়া হবে। বালতিতে 1 ফোঁটা জল